আমরা মূলত পেকিং টেপ গুলা করি আর কি, আচ্ছা কস্ট টেপ গুলা যে কস্ট টেপ গুলা করি, আমরা কোনো প্রকার ট্রান্সপোর্ট খরচ নিব না, আমরা সরাসরি আপনাদের দোকানে হোক ফ্যাক্টরি হোক হোম ডেলিভারির ব্যবস্থা করে দিই। হাফ ইঞ্চি বলেন, 12-14 mm বলেন, 20 mm বলেন, যে কোনো সাইজ আমি করে দিতে পারি। নর্মালি আমরা 2 ইঞ্চি করে থাকি, অন্যান্য সাইজ হলে করে দিব। এটাও বেশ কয়েকটা কালার আছে, এটা হচ্ছে সাদা কালার, এটা গার্মেন্টস এ বেশি ইউজ হয়। বিজনেস বিডি, ইওর বিজনেস পার্টনার। দর্শক, বিজনেস বিডি আজ আপনাদের সন্ধান দেবে সম্পূর্ণ নতুন একটি ব্যবসা আইটেমের। টেপ বা স্কচ টেপ হতে পারে আপনার নতুন ব্যবসার আইটেম, কারণ খুবই অল্প পুঁজি নিয়ে এই ব্যবসাটি শুরু করা যায়। আর মুদির দোকান থেকে শুরু করে বড় বড় ইন্ডাস্ট্রি সবখানে স্কচ টেপের ব্যাপক চাহিদা রয়েছে। আর আপনি যদি সরাসরি কারখানা থেকে পণ্যটি সংগ্রহ করে সাপ্লাই দিতে পারেন, তাহলে তো লাভ হবে অনেক বেশি। এজন্য আমরা গিয়েছিলাম ঢাকার কামরাঙ্গীরচরের তানবীর আহমদের মালিকানাধীন টেপ তৈরির কারখানা সিজি ট্রেড কর্পোরেশনে। চলুন সরাসরি ফ্যাক্টরি থেকে বিস্তারিত জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ, আমার প্রতিষ্ঠানের নাম সিজি ট্রেড কর্পোরেশন, আমি এই কোম্পানির ওনার। আমরা মূলত পেকিং টেপ গুলা করি আর কি। আচ্ছা, কস্ট টেপ গুলা? যে কস্ট টেপ গুলা করি, আমাদের কস্ট টেপ গুলা আমরা মূলত গার্মেন্টস সাপ্লাই দিয়ে থাকি। গার্মেন্টস ছাড়াও আপনার লোকালি ঢাকার বাইরে বিভিন্ন স্টেশনারি দোকানে, হার্ডওয়্যারের দোকানে। আচ্ছা তানভীর ভাই, আপনি কিন্তু জানেন যে বিজনেস বিডি কিন্তু সবসময় চেষ্টা করে যে যারা ব্যবসা করতে চায় তাদেরকে একেবারে রুট লেভেল সন্ধান দিতে, যাতে তারা কম প্রাইজে জিনিসটা কালেক্ট করতে পারে। এর আগে কিন্তু আমরা পাইকারি দোকানে, কষ্টপে পাইকারি দোকানে অনেক ভিডিও করছি, কিন্তু কষ্টপে কারখানায় কিন্তু প্রথম চলে আসে। এতে আমার এখান থেকে আপনারা প্রোডাক্টটা নিলে যে সুবিধাটা পাবেন, আমি আপনাকে একটা ভালো প্রাইস দিতে চেষ্টা করব, স্বাভাবিকভাবে এটা কমে আসবে প্রাইসটা। ওকে, আর আমার এখানে আপনাদেরকে জন্য একটা বিজনেস বিডির মাধ্যমে একটা সুসংবাদ দিতে চাচ্ছি। ওকে, যে নরমালি যারা চকবাজার থেকে অথবা যেখান থেকে মাল ডেলিভারি নেয়, ওখানে ওদের ট্রান্সপোর্ট খরচটা দিয়ে দিতে হয়, কিন্তু আমরা কোনো প্রকার ট্রান্সপোর্ট খরচ নিব না, আমরা সরাসরি আপনাদের দোকানে হোক ফ্যাক্টরি হোক হোম ডেলিভারির ব্যবস্থা করে দিই। বাহ, এটা হচ্ছে আপনি ফ্যাক্টরি থেকে? ফ্যাক্টরি থেকে সরাসরি আমি হোম ডেলিভারি, কোনো সার্ভিসেস দিতে হবে না, কোনো ট্রান্সপোর্ট খরচ দিতে হবে না। আচ্ছা, আমাদের কিন্তু আজকে আপনি ফ্যাক্টরিটা ঘুরায় দেখাইতে হবে কিভাবে কস্টে বানায়। তানভীর ভাই, এই কস্টে গুলো প্রাইস সম্পর্কে আমাদের একটু ধারণা দিবেন। প্রাইসটা ডিপেন্ড করে টোটালি কাস্টমারের রিকোয়ারমেন্টের উপর, সে কি সাইজ আমার কাছে চাচ্ছে এবং কত গজ আছে। কারণ গাম টেপ গুলো নর্মালি অনেক গজের হয়, এটা আপনার 12 গজ থেকে শুরু করে 500 গজ পর্যন্ত হয়। ওকে, সেক্ষেত্রে অনেকগুলো ধাপ হয়, পার্টি সেক্ষেত্রে কি কোন গজের মধ্যে সে নিবে ওইটার উপর প্রাইস ডিপেন্ড করবে। আচ্ছা আচ্ছা, এটা পার্টি যখন আমাদেরকে ফোন দেবে তখন আমরা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রাইস গুলো। তারপর আপনার হাতে যেটা আছে এটার প্রাইসটা বলা যায় না? এটার প্রাইসটা হচ্ছে আপনার 40 টাকার মতো। আচ্ছা, 40 টাকার মতো, কিন্তু ডিটেলস মধ্যে বলবেন না। হ্যাঁ, কেন কেন বলবেন না? অনেক সময় দেখা যায় যে ওই যে বললাম এক কথা বারবার আসতেছে যে প্রাইসটা ওই অনেকে মানে আপনার কাছ থেকে নিয়ে তো পাইকারি বিক্রি করে, পাইকারি বিক্রি করে। হ্যাঁ, মানে আপনি একেবারে কারখানা থেকে নিচ্ছেন? কারখানা থেকে। প্রাইসটা আশা করি খুব বেশি সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, ফোন করলে আপনি ডিটেইলস বলে দিতে দিই। আচ্ছা, আর আপনি এখানে কি কি ধরনের কস্টে পাওয়া যাবে? এখানে আমার বিভিন্ন ধরনের কস্টে পাওয়া যাবে। আপনার আমার হাতে যেটা, এটা হচ্ছে আপনার ইউলিশ কালার। ওকে, তারপর আপনাকে মাস্কিন দিতে পারবো, এই যে মাস্কিন ট্যাপ। তারপর আমাদের রেক্সিন আছে। যেহেতু নিজের কারখানা সবই তো করে দিতে পারবে। হ্যাঁ, ওইভাবে রিকোয়ারমেন্ট অনুযায়ী করে দিতে। আচ্ছা, এখনো কিন্তু আমরা একটু দর্শকদের আপনার কারখানায় কিভাবে একটা কস্ট স্টেপ তৈরি হয় এটা একটু আমরা স্টেপ বাই স্টেপ দেখতে চাই, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। এটা হচ্ছে আমাদের র মেটেরিয়ালস, এই রোল গুলো আমরা নিজেরা ইম্পোর্ট করি, আমরা নিজেরা নিয়ে আসি। এই রোল গুলো আনার পরে আমরা এই মেশিনে আপনার প্রথমে সেট করব, সেট করার পরে আপনার এরকম যত গজ অনুযায়ী এরকম পেঁচাই নিব। ও আচ্ছা আচ্ছা, বেশ বড় রোল। হ্যাঁ, বড় রোল। হ্যাঁ, আচ্ছা কিভাবে পেঁচাই আমাদের একটু চালিয়ে দেখাবেন মেশিনটা? ছোট রোল করব। এটা চালানো যাবে? হ্যাঁ, এটা চালানো যাবে, এটা সেটিং করতে হবে, একটু সময় লাগবে। আচ্ছা, একটু সময় লাগবে, জিনিসটা এরকম হবে। আচ্ছা, এরকম মেশিনে পেঁচানো, এরকম এত মোটা মোটা হয়ে যাবে? হ্যাঁ, এত মোটা মোটা থাকবে, এটা থেকে ছোট রোল হিসেবে পেঁচানো হবে। আচ্ছা, ওকে। এরপরে এরপরে সেকেন্ড স্টেপ, যেকোনো সাইজ আপনার যেখানে
আমরা যখন সাইজ দিয়ে দিব কাউন্টার দিয়ে দেব এই অনুযায়ী আপনার এটা কাট। আচ্ছা এখানে হচ্ছে সাপোজ আমি এখানে যে সাইজ কাট ঠিক আছে এখানে ওই সাইজটা দিয়ে দিব, তারপর লেন্থ দিয়ে দিব, এটা অটোমেটিক কাটতে থাকবে। আচ্ছা এটা হচ্ছে রোল থেকে কাটতেছে, রোল থেকে কাটতেছে, রোল থেকে কাটতেছে, রিকোয়ারমেন্ট যতটুক দেওয়া হবে ঠিক ততটুক। আচ্ছা এই যে এখানে কিন্তু পিস পিস হয়ে যাচ্ছে, পিস পিস হয়ে যাচ্ছে, এখানে কিন্তু রোল থেকে কেটে নিচ্ছে, কেটে নিচ্ছে। আচ্ছা 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 ওকে, খুবই সুন্দর একটা প্রসেস। আচ্ছা ওকে, আর এটা হচ্ছে আরেকটা মেশিন। হ্যাঁ এটাতে একসাথে পেঁচাবে এবং আবার একসাথে কাটবে। আচ্ছা আচ্ছা, এটাতে আর পেঁচানোর উপর আলাদা কোথাও নিতে হবে না। ওকে একসাথে পেঁচে আপনি একসাথে কেটে ফেলবে, একসাথে একসাথে কাটিং হয়ে যাবে। ওকে ঠিক আছে, এটা একটা মেশিন। সেম মেশিনটা এখানে আরেকটা আছে, এটাও ঠিক সেম ক্যাটাগরির, যে আমরা এখানে একসাথে পেঁচাবো তারপর একসাথে কাটাবো আর একসাথে কেটে যাবে। কাটার অপশনটা হচ্ছে আপনার এখানে, এই যে এখানে ববিন এখানে লোড আনলোড হবে আর কি। ও এখানে হচ্ছে এই যে আমরা যে কস্টমের মধ্যে যে পেঁচানোর পরে এটা লোড আনলোড হয়ে বের হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এখানে বের হয়ে যাবে। দেখছ সেম মেশিন, সেম এটাও ঠিক আছে। তারপর এখানে আরেকটা মেশিন আছে ঠিক সেম ক্যাটাগরির, এটাও এটা তো একসাথে আমরা পেঁচাবো তারপর আবার একসাথে বের হয়ে যাবে, এটা আলাদা কাটিং করতে হবে। ওকে ঠিক আছে, আচ্ছা এরপরে এটা শেষ হয়ে যাওয়ার পরে কাটিং এর পরে তারপরে কি করা? কাটিং এর পরে আমরা তারপর ওই মালগুলা পলি করে ফেলি। কিভাবে পলি করা হয়? যে আমরা পাঁচ পিস করে ছয় পিস করে আমরা সে অনুযায়ী পলি করে ফেলি। আচ্ছা এটা একেবারে কমপ্লিট? এটা কমপ্লিট। পলিটা কি হাতে করেন না? হ্যাঁ আমরা এটা হাতেই করি, এটা এটা হাতে, এটা মেশিনের চেয়ে হাতেই স্পিড ভালো আর কি। আচ্ছা আচ্ছা, এরপরে কার্টুন করা হয়? কার্টুন করা হয়, তারপর হচ্ছে আপনারা সাপ্লাই দেন সারা বাংলাদেশে। আমাদের এই মেশিনটা আপডেট মেশিন, আপনাকে আগেও বলছি, এই মেশিনটা আপনি যে কোনো সাইজ কাটা যাবে, এটাতে কোনো ডাইসের কোনো ইউজ হবে না, আপনি যেভাবে দিবেন ওইভাবে কাটা যাবে। আর এটার ফিনিশিং কোয়ালিটি অন্যান্য মেশিন থেকে অনেক বেটার। আর আপনি এখানে ফ্যাক্টরিতে আসার অ্যাড্রেসটা কি? আমার ফ্যাক্টরি আসার অ্যাড্রেসটা হচ্ছে আপনি কামরাঙ্গি চর আসবেন, কামরাঙ্গি চর আপনি লোহার ব্রিজ দিয়ে ঢুকবেন, আর ঢুকার পরে আমাদের হচ্ছে 264 আশরাফা বাড়ি। ওকে কামরাঙ্গি চর 264 আশরাফা বাড়ি। আচ্ছা এটা বললে যে কেউ দেখাই দেবে? দেখাই দিবে। আচ্ছা আর কেউ যদি না আসতে পারে সেক্ষেত্রে ফোন, সেক্ষেত্রে ফোন দিলে আমি আপনাকে অ্যাড্রেস ওকে ডিটেলস বলে দিব। আচ্ছা আর ধরেন ঢাকার বাইরে যে সমস্ত ব্যবসায়ী ভাইরা আছে, আর ঢাকার বাইরে আমাদের চাঁদপুরে আমাদের এমপ্লয় আছে, চাঁদপুরে কাজ করতেছে, তারপর কুমিল্লাতে কাজ করতেছে। ওকে হ্যাঁ, তারপরে আমি ওই ডিটেলস আপনাকে দিয়ে দিব, চাঁদপুরের নাম্বার, কুমিল্লার নাম্বার, তারপরে নারায়ণগঞ্জে কাজ করতেছে, নারায়ণগঞ্জে আমাদের একটা অফিস আছে। আচ্ছা আচ্ছা, তারপরে গাজীপুরেও আমাদের অফিস আছে, গাজীপুরে কাজ করতেছে, মানে যে যেখান থেকে চাই নিতে পারবে। আমাদের চার পাঁচটা ছয়টা সেল সেন্টার ঢাকার বাইরে আছে। ওকে ওকে, আপনি ওখান থেকেও প্রোডাক্ট কালেকশন করে নিতে পারবেন। এটা হচ্ছে আমাদের মেশিনারিজ ফ্যাক্টরি যেটা দেখাই আমি এতক্ষণ দেখলাম আর কি। আর আমি আপনাকে আমাদের আরো কিছু মেশিন আমরা আনবো, হ্যাঁ ওইটা অন দ্য ওয়ে আছে, এলসি দেওয়া হয়েছে। আচ্ছা ওই প্রেসটাও আপনাকে আমি দেখাচ্ছি। আচ্ছা ফ্যাক্টরি পাশেই হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট, আমরা কেউ যদি চায় সরাসরি ঢাকার বাইরে আমরা ট্রান্সপোর্টে ডেলিভারিও দিই। আচ্ছা আচ্ছা, নিজেদের ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে। ওকে, এই পুরো এরিয়াটাই তো কারখানা এরিয়া, এটা আমাদের নিস্তালা পুরাটাই আমাদের। আচ্ছা এখানে হচ্ছে স্টক করে রাখা হয় আর কি? হ্যাঁ এদিকে স্টক আছে আর মেশিনারি যা আছে, এগুলো হচ্ছে আমাদের স্টক রুম, এখানে আমরা মাল স্পেস রাখি। ওকে, এটা হচ্ছে আপনার বিশ্ব, এটা কি একটা গোডাউন মনে হচ্ছে? হ্যাঁ এটা গোডাউন বলতে, এখানেও আমরা কিছু মেশিন আনবো। হ্যাঁ হ্যাঁ, এটার জন্য জায়গা সেট করে রাখছি। ওকে ঠিক আছে, আপাতত আমরা সাময়িক ভাবে গোডাউন হিসেবে ইউজ করতেছি। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের আরো ফুল, এখানে তো পুরো তিন চার সেট মেশিন আছে, সব ইয়াগুলো এখানে রাখা আছে, আপাতত রাখা আছে। আচ্ছা এগুলো কি ভাই আপনারা আলাদা আলাদা করে অর্ডার দিয়ে বানান বোধ হয়? না জি জি, অর্ডার দিয়ে বানাই, আর আমরা ইন ফিউচার ইনশাল্লাহ এই ববিনটা আমরা নিজেরাই করব। এটা নিজেরাই করবেন? এটা স্বাবলম্বী পুরো হয়ে যাবে? এটা আমাদের মোটামুটি প্ল্যানে করে ফেলছি। ওকে, জাস্ট আমরা শুরু করব। আচ্ছা এখানে হচ্ছে এগুলো সব স্তূপ করে রাখা হয়, এটা আছে, তারপর ওকে এখানে কার্টুন গুলো রাখা, কার্টুন তো আমরা করার প্ল্যান করতেছি। ওকে, এই কাগজ কুচি এগুলো দিয়ে কি হয়? এটা হচ্ছে আপনার লেভেলটা। ও আচ্ছা আচ্ছা, লেভেলটা এটা হচ্ছে যদি কেউ চায় নিজের নামে, নিজের নামে চায় আমরা করে দিতে পারবো। যেমন এই যে আমাদের একজন অ্যাক্সেসরি সাপ্লায়ার, যে বিডি অ্যাক্সেসরিজ, তো ওনার নামে আমরা করে দিছিলাম। কেউ যদি চায় নিজের নামে তাহলে আমি ওটা করে দিতে পারবো।
ছোট এখন আমি আপনাদেরকে কিছু প্রোডাক্টের ইনফরমেশন দিব। এখানে আমরা মোটামুটি গাম টেপের যতগুলো আইটেম আছে ততগুলো করার চেষ্টা করতেছি আর কি। প্রথম আপনাকে দেখাচ্ছি যে মাস্কিং টেপ। হ্যাঁ হ্যাঁ, মাস্কিং টেপটা আমরা বিভিন্ন সাইজের করি। এটা আপনি 2 ইঞ্চি করা যাবে, এটা হচ্ছে 2 ইঞ্চি সাইজ, আপনি 1/2 ইঞ্চি করা যাবে, 1 ইঞ্চি করা যাবে, মাস্কিং সাইজ। হ্যাঁ, মাস্কিং। তারপর এটা হচ্ছে আপনার কালারিং টেপ, এটা হচ্ছে বেসিক কালার যেটা আর কি। হ্যাঁ, এখানে কালারিং টেপ আপনার আমি আপনাকে 5-6টা কালার দিতে পারবো। 6টা কালার, কি কি কালার দিতে পারবো? 6টা কালারের মধ্যে আপনাকে লাল দিতে পারবো, গ্রিন দিতে পারবো, ইয়েলো দিতে পারবো, রেড দিতে পারবো, রেড লাল তো বললামই, তারপর ব্লু দিতে পারবো। ওকে, তারপর এটা দেওয়া যাবে। এটা হচ্ছে কালারিং টেপ। কালারিং টেপের মধ্যে আবার এটাকে 1/2 ইঞ্চি করে অথবা আপনি যে সাইজে চান, 1/2 ইঞ্চি বলেন, 12-14 mm বলেন, 20 mm বলেন, যে কোনো সাইজ আমি করে দিতে পারবো, যে কোনো সাইজ। হ্যাঁ, এটা বিশেষ করে এই কালারিং টেপ গুলো যারা ঝাড়ু ফ্যাক্টরিতে কাজ করে ওদের প্রচুর পরিমাণে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য বললাম যারা ঝাড়ু ফ্যাক্টরিতে আছেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করেন, আমি যে কোনো সাইজ করে দিতে পারবো। ভালো। আচ্ছা তানভীর ভাই, যাদের ফ্যাক্টরি থাকে, ফ্যাক্টরি ওনার থাকে, তাদের কিন্তু অনেক নাক সিটকানো থাকে, সে এর কাছে বিক্রি করবে না, ওর কাছে করবে না, না আমরা কি এমন কিছু আছে? চেষ্টা করব সবাইকে সাপোর্ট দিই, সবাইকে, বড় ফ্যাক্টরি থেকে শুরু করে পাইকার থেকে শুরু করে সবাইকে, একেবারে খুচরা ব্যবসায়ী যারা আছে। জি জি। এটা তারপর এটা হচ্ছে আপনার রেক্সিন ট্যাপ। হ্যাঁ, রেক্সিন ট্যাপ, এটা আপনার নরমালি আমরা 2 ইঞ্চি করে থাকি, অন্যান্য সাইজ হলে করে দিব। এটাও বেশ কয়েকটা কালার আছে, ইয়েলো, গ্রিন, ব্ল্যাক, তারপর রেড, বেশ কয়েকটা কালার আছে, এটা করে দিতে পারবো। আর এটা হচ্ছে আপনার ব্রাউন কালার একটা ট্যাপ, বাদামি কালার আর কি। এটা বিশেষ করে আপনার কুমিল্লা অঞ্চলে, তারপর বিভিন্ন নোয়াখালী ওই অঞ্চলগুলোতে মিষ্টির যে মুখে ইউজ করা হয়। ওকে, ঠিক আছে। অর্থাৎ যারা মিষ্টির ফ্যাক্টরি আছেন, যারা ইয়ে আছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এই ব্রাউন ট্যাপটা আপনাদেরকে আমি দিতে পারবো। আচ্ছা, যে কোনো সাইজ করে। তারপর হচ্ছে নরমালি যে গাম টেপটা বেশি চলে মার্কেটে, এটা হচ্ছে নরমাল গাম টেপ যেটা আর কি। হ্যাঁ, এটা ইউলিশ কালার বলি আর কি আমরা। ঠিক আছে, ওকে। এটা বিভিন্ন সাইজের করে দেওয়া যাবে। আচ্ছা, এটা এটা, তারপর আপনার 2 ইঞ্চি, এই যে এটা হচ্ছে 2 ইঞ্চি সাইজ। হ্যাঁ, বিভিন্ন সাইজের করে দেওয়া যাবে। ঠিক আছে, এটা আপনার 15 গজ থেকে 500 গজ পর্যন্ত যে কোনো সাইজ, যে কোনো উইথের করে দেওয়া যাবে। ওকে, আর এটা হচ্ছে, এটাও গাম টেপে, এটা হচ্ছে ট্রান্সপারেন্স কালার, সাদা কালার, সাদা। কেউ যদি এটা নিয়ে না নিতে চান, এটা নিতে চান, এটাও দেওয়া যাবে, ট্রান্সপারেন্স কালার দেওয়া যাবে। এটা হচ্ছে সাদা কালার, এটা গার্মেন্টস এ বেশি ইউজ হয়। ওকে, যারা ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি গার্মেন্টস, তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এটা ভালো প্রাইসে দিতে পারি। আচ্ছা তানভীর ভাই, মার্কেট থেকে না নিয়ে, পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে না নিয়ে, আপনার কাছ থেকে নিলে কি লাভ হবে? ভালো একটা প্রাইস দিতে চেষ্টা করব, মানে তাদের থেকে কম টাকা দিতে হবে, কোয়ালিটিটা মেইনটেইন করব। আর গাম টেপে একটা নরমালি যেটা বদনাম আছে, যে গাম টেপে অনেকে যে গসটা বলে পারফেক্ট ওই গসটা দেয় না। আচ্ছা, অনেকে করে, আমার তো সুযোগ থাকে না। হ্যাঁ, আর আমরা চেষ্টা করব 100% একুরেট দেওয়ার। ব্যবসা হচ্ছে একটা হালাল জিনিস, এটা এখানে আপনাকে যদি সাপোজ 500 গজ মালের মধ্যে 1/2 গজ মাল যদি আমি কম দিই, এটাও চুরি, আর 10 গজ কম দিই, ওইটাও চুরি। আচ্ছা আচ্ছা, এটা করা যাবে না। আমরা চেষ্টা করব যে এই জিনিসটা ভালো কোয়ালিটি করার জন্য। ওকে, ঠিক আছে, এটা গেল। তারপর হচ্ছে গিয়ে আপনার এই মালটা হচ্ছে আমরা মূলত সাতক্ষীরা অঞ্চলে এই মালটা বেশি পাঠাই থাকি। কেন? ওখানে যারা চিংড়ির ঘের, হ্যাঁ, ওরা ককশিটে মালটা প্রচুর ইউজ করে। আচ্ছা, ওরা 800 গ্রাম করে ওজন করে নেয়। আচ্ছা, আমরা ওদেরকে 800 গ্রাম ওজন করে দিই, আবার 750 গ্রাম ওজন করে দিই আমরা, মানে 750 এবং 802 গ্রাম ওরা ওজন হিসাবে নেয়, আমরা ওইভাবে করে দিই আর কি। এটা 2 ইঞ্চি আপনার 800 গ্রাম আর 750 গ্রাম ওজন করে দিব। এটা সাতক্ষীরাতে ভালো চলে, এটা ভালো মার্কেট আছে ওখানে। এটা তারপর একটা হচ্ছে আপনার যে 1/2 ইঞ্চি টেপ। হ্যাঁ, 1/2 ইঞ্চি, এটা হচ্ছে আপনার
স্টেশনারি দোকানগুলোতে খুব বেশি চলে, দোকানগুলোতে ভালো চলে। হ্যাঁ স্টেশনারি দোকানগুলোতে ভালো চলে, এটা আমরা দিতে পারবো। মানে যে যেভাবে চাবে, হ্যাঁ মোটামুটি আমাদের আইটেমের মধ্যে আমরা চেষ্টা করছি সবগুলো আইটেমে দেওয়ার জন্য। ওকে, আর আমাদের আপকামিং দুইটা প্রোডাক্ট আসতেছে, একটা হচ্ছে আপনার স্টেশনারি টেপ, ওকে, যেটা টাকায় আমরা ইউজ করি, ছোট যে টেপটা, ছোট যেটা, হ্যাঁ এটা অলরেডি এলসি হয়ে গেছে, বর্তমানে একটু ডলার সংকটের কারণে একটু প্রবলেমে পড়তেছে মেশিনটা আর কি। হ্যাঁ মেশিনটা, হ্যাঁ অলরেডি সবই ফাইনাল, মানে টেপের জগতে যা যা আছে সব আপনার কাছে আসলে পাওয়া যাবে, ওইটা আমরা দিব হচ্ছে ওই টাকা লাগানো। আরেকটা প্রোডাক্ট হচ্ছে আমরা পিভিসি টেপ, আচ্ছা ইলেকট্রিক টেপ যেটা আর কি, আচ্ছা পিভিসি যেটা যেটা ইলেকট্রিক কাজে ইউজ হয়, ওইটাও আমাদের ইনশাল্লাহ আপকামিং আসতেছে। আচ্ছা হ্যাঁ ওকে, ওইটাও আমরা ইনশাল্লাহ দোয়া করবেন সবাই যাতে এটা আমরা দিতে পারি, ওইটা আমরা চেষ্টা আছি। আর আরেকটা প্রোডাক্ট আমরা আনার অন দা ওয়ে প্রসেসিং আছে, এটা হচ্ছে রাবার। আচ্ছা হ্যাঁ, এটা আমাদের টেপের বাইরে আমরা রাবারটাও ইনশাল্লাহ আমাদের ভোক্তাদেরকে দিব। আচ্ছা রাবার বলতে ওই যে টাকায় যে রাবারটা পেঁচানো হয়। আচ্ছা তানভীর ভাই, আপনিও তো একজন শিক্ষিত মানুষ, গ্রাজুয়েশন শেষ করছেন, আপনার মতো কিন্তু অনেকে আছে যারা গ্রাজুয়েশন শেষ করে বসে আছে, কি করবে, হ্যাঁ খুঁজে পাচ্ছে না কি ব্যবসা করবে, খুঁজে পাচ্ছে না। আপনার যে আইটেমগুলো আমি দেখলাম, এই আইটেমগুলো নিয়ে যদি কেউ ব্যবসা করতে চায়, অথবা আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন বসে আছে যারা? আসলে আমি বলতে চাই, গামটেপ ব্যবসাটা এমন একটা ব্যবসা, আপনি মফস্বলে অথবা শহরতলিতে ঢাকার বাইরে যে কোনো অ্যামাউন্ট নিয়ে করতে পারবেন, যে কোনো অ্যামাউন্ট, যে কোনো অ্যামাউন্ট। আপনি যদি বলেন আমার কাছে 5000 টাকা আছে, দ্যাটস এনাফ, আপনার সাথে যোগাযোগ করবে 5000 টাকা নিয়ে, 5000 টাকা দিয়ে সে এটা শুরু করতে পারবে, শুরু করতে পারবে না, এখানে খুব বেশি হিউজ ইনভেস্ট প্রয়োজন হয় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি অল্প টাকা দিয়ে 5000 টাকার অর্ডার যদি আপনি দোকান থেকে নিতে পারেন, আপনি আমাকে বললেন যে আমি এই পরিমাণ অর্ডার নিয়েছি আপনি আপনাকে পাঠিয়ে দেন, আমি আপনাকে সাপোর্ট দিব, সেভাবে দিবেন, অবশ্যই দিব, কারণ বেকার ভাইদের বেকারত্বটা যে কি কষ্টের এটা শুধু উনি বোঝে। আচ্ছা আচ্ছা, অর্থাৎ এটা এখানে এত হিউজ ইনভেস্টের কোনো প্রয়োজন নেই যারা রিটেল পর্যায়ে করতে চায় আর কি। ঠিক আছে, আর এটা মোটামুটি আপনার যারা শহরতলিতে সব দোকানে এটা কম বেশি চাহিদা আছে, সেক্ষেত্রে করতে এবং এটা কিন্তু খানিকটা ইউনিক ব্যবসা আমার কাছে মনে হয়, সবাই কিন্তু এটা নিয়ে ব্যবসা করে না। সেজন্য যদি কেউ চায় শুরুটা কিন্তু করতে পারে, অবশ্যই পারে, অবশ্যই অবশ্যই শুরুটা অল্প অল্প নিয়ে শুরু করতে পারে। আর যারা, এটা তো বললাম যারা ছোট আকারে শুরু করে, যারা বড় ব্যবসা, ভালো ভালো কোম্পানির ডিলার আছে, হ্যাঁ ওই ভাইদেরকে বলবো ওনারা আমাদের সাথে যোগাযোগ করুন, আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসুন, আপনার নির্দিষ্ট করে ওই অঞ্চলটাকে আমি ভাগ করে দিব। ওকে, যে ওই সাপোজ কথা কথা রাজশাহী অঞ্চল, আপনি রাজশাহীতে কাজ করতে চান, আমাকে জোনগুলো আমি ভাগ করে দিব, ওই এলাকায় শুধু আপনি আমাদের প্রোডাক্টটা অথরাইজ ডিলার হিসেবে আমরা নমিনেট করে দিব। আচ্ছা এই সুযোগটাও থাকবে। ওকে ঠিক আছে, এই যে ক্ষেত্রে আপনার কিছু ডকুমেন্ট কাগজপত্র আমাকে দিতে হবে, সেক্ষেত্রে আমি ওইভাবে মানে ডিলার হিসেবে, ডিলার হিসেবে আমি দিতে চাচ্ছি আর কি। ওকে, যা কেউ যদি করতে চায়। ওকে, এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আপনারা সবসময় বিজনেস বিডিতে আপডেট থাকবেন, আশা করি প্রতি মাসে একবার হলেও আপনাদের কাছে আপডেট নিয়ে আমরা আসবো, নতুন কোনো অফার, নতুন কোনো অপরচুনিটি যেটাই থাকুক, নতুন কোনো প্রোডাক্ট যেটাই থাকুক, আপনাদেরকে আমরা বিজনেস বিডির মাধ্যমে আমরা জানাবো। আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানের দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া, তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন, সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন। দর্শক, আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনি শুরু করবেন নতুন কোনো ব্যবসা, একদিন সমাজের অন্য 10 জন আপনাকেই অনুসরণ করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন। পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে। শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। Thanks for stay with Business BD.